আসসালামু আলাইকুম। তামিম ইকবালের ফেরায় মজা নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটার থেকে শুরু করে মিডিয়াও। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরেছেন, এটা যেন কারোরই সহ্য হচ্ছে না। এর আগে তামিম ইকবাল গত বৃহস্পতিবার দিন চট্টগ্রামে এক সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তামিম ইকবাল কান্নাজনিত কণ্ঠে বলেন, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলাম। এরপর তামিমকে নিয়ে হয়েছে আন্দোলন, তাকে যেভাবে হোক দলে ফেরাতে হবে। শেষ পর্যন্ত তামিম ইকবাল সস্ত্রীক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, যেখানে তামিম ইকবালের সাথে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারপর দলে ফিরেন তামিম ইকবাল। এদিকে তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফেরায়, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায়, অনেকে তামিমকে নিয়ে ব্যঙ্গ করছেন, বিদ্রুপ করছেন, এটা কেন করছেন আমরা তো বুঝছি না। এদিকে ভারতের ক্রিকেটার অশ্বিন, তিনি টুইটারে টুইট করেছেন তামিম ইকবালকে নিয়ে ব্যঙ্গ করেছেন, তার যেন সহ্যই হচ্ছে না, তামিম ইকবাল আবারও ফিরছেন। তামিম ইকবাল মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি ফেলতে পারলাম না, তাই আবারও ফিরছি জাতীয় দলে। এদিকে তামিম ইকবালকে নিয়ে বিভিন্ন মিডিয়াও ব্যঙ্গ করছে, তাকে নিয়ে খবর প্রচার করা হচ্ছে, তামিম ইকবাল কেন আবার ফিরলেন। তারা তামিম ইকবাল যখন অবসর নিয়েছিলেন তখন স্বাগত জানিয়েছিলেন, এখন কেন স্বাগত জানাতে পারছেন না। এদিকে ভারতের আরেক দল আইপিএলে খেলা রাজস্থান রয়্যালস রীতিমতো তামিম ইকবালকে নিয়ে ব্যঙ্গ করেছে, হাসি ঠাট্টা এবং তামাশা করেছে। তাদের কি দরকার তামিমকে নিয়ে তামাশা করার। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর গণভবন থেকে বেরিয়ে তামিম ইকবাল বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা ফেলতে পারলাম না, তাই আবারও ফিরছি জাতীয় দলে। একজন ক্রিকেটার কখন জাতীয় দল থেকে অবসর নেবেন, কখন ফিরবেন, এটা একান্তই তার ব্যাপার। তিনি যখন অবসর নিলেন তখন সবাই স্বাগত জানালো, কিন্তু এখন যখন তিনি আবার ফিরে আসলেন তখন আন্তর্জাতিক মিডিয়াগুলো কেন তাকে সহ্য করতে পারছে না। তো বন্ধুরা, যে যাই বলুক, তামিম বাংলাদেশের ক্রিকেটের রত্ন, তামিম বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরে এসেছে, এতে আমরা খুশি, এতে আমরা আনন্দিত। আপনারা কি বলেন? ভালো থাকুন, ধন্যবাদ।